সাদা স্রাব দেখতে কেমন? এর রং সাধারণত সাদা দুধের মতো, গন্ধহীন বা হালকা গন্ধযুক্ত, পাতলা বা গাঢ় হতে পারে, শেষের দিকে হালকা রক্তে সুপের মতো হতে পারে। এগুলো সবই স্বাভাবিক সাদা স্রাবের লক্ষণ। সাদা স্রাবের কারণ: হরমোনের পরিবর্তন, সংক্রমণ থেকে দেহকে রক্ষা, শিশুর মাথার জরায়ুতে ক্রমশ চাপ দেওয়া, গর্ভকালীন কোনো জটিলতা যেমন প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টা অ্যাব্রাপশন, ইস্ট সংক্রমণ, যৌনাঙ্গে লুব্রিকেন্ট, ডিউডোরেন্ট, এরকম বাহ্যিক উপাদানের ব্যবহার। সাদা স্রাব প্রতিরোধের উপায়: যৌনাঙ্গ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও শুষ্ক রাখা। যদি ভিজা ভাব থাকে, হালকা প্যাড ব্যবহার করুন যাতে স্রাবটি শুষে নেয়। এ সময় সুতির অন্তর্বাস পরুন। যৌনাঙ্গ ধোয়ার ক্ষেত্রে গন্ধহীন সাবান ও পানি ব্যবহার করুন। দরকার হলে দিনে 2-3 বার অন্তর্বাস পরিবর্তন করুন। যৌনাঙ্গে হাত দেওয়ার পূর্বে ভালো করে হাত ধুয়ে নিন। সহবাসের পর যৌনাঙ্গ সামনে পিছনে পরিষ্কার করুন।